হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন কারি স্পেশাল এটি আসলে একটু অন্যভাবে তৈরি সেজন্য জন্য আমি স্পেশাল কথাটা জুড়ে দিলাম আসলে হচ্ছে চিকেন কারি তো এই চিকেন কারি করার জন্য আমার কি কি লাগছে সেটা চলো একবার দেখে নিই চিকেন কারি স্পেশাল করতে আমি দুটো বড় পেঁয়াজ একটা পুরো রসুন আর দু টুকরো বড় আদার টুকরো নিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচশো মুরগির মাংস আমি মুরগির মাংসকে একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানিয়ে তার থেকে আমি রস বার করে নিয়েছি আর নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম কুচি আর দু চামচ লেবুর রস চিকেন কারি স্পেশাল করার জন্য আমি প্রথমে কড়া গরম করে সাদা তেল দিলাম দিয়ে এবার আলুগুলোকে অল্প করে ভেজে তুলে রেখে দেব আলু ভাজা হয়ে গেলে এবার কড়াতে আমি ঘি দেব এই এক দেড় চামচের মতন ঘি দিলাম এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার যে মাংসটা রেখেছিলাম সেটা এখানে কড়াতে দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া করব করে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো এবার আমি ক্যাপসিকাম আর টমেটো কিচি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলু আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম এবার যে পেঁয়াজের পেঁয়াজ আদা রসুনের রস করে রেখেছিলাম সেটাও এর মধ্যে ঢেলে দেব দিয়ে খানিক্ষণের জন্য ঢেকে রেখে ভালো করে মাংস আর আলু সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি লেবুর রস আমি আগেই দিয়ে দিয়েছিলাম যখন সেদ্ধ হচ্ছিলো মাংসটা তখন আমি দিয়ে দিয়েছিলাম তোমরাও দিয়ে দিও আগেই আর দিলাম কসরি মেথি চিনিও আমি সেই সময় দিয়েছি তোমরাও অবশ্যই চিনি দিও দিয়ে এবার বেশ করে ভালো করে একসাথে মিশিয়ে দেবো আমার রান্না একদমই প্রায় শেষের দিকে আর একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব খুব সুন্দর খেতে হয় এক চিকেনের হাত থেকে একটু স্বাদ বদল করতে এটা তোমরা করে দেখতে পারো বাড়িতে আর কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ তো আর চলি আবার আসবো নতুন রান্না নিয়ে